হ্যালো ভিউয়ার্স, আমি মিলা নোভা চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতেই বুঝতে পারছো কোথাও একটা আমি বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো? লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমার বেশ কিছু ফ্রেন্ড সার্কেল আসছে হায়দ্রাবাদ ভিজিট করতে, তো আমি ভাবলাম ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি হায়দ্রাবাদ সিটিটা। যেহেতু আমি সিটির অনেকটা দূরে থাকি, যখনই কেউ আসে তখনই তাদেরকে ঘোরানোর উদ্দেশ্যে আমি ছুটতে চলে যাই সিটিতে। তো আমরা ঘোরার জন্য প্রথম যে লোকেশনটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে গোলকোন্ডা ফোর্ট। তো এর আগে আমি কখনো ভিজিট করিনি আর আমার বন্ধুগুলো আমাকে ভিডিওই করে দিচ্ছিল না, আরও বেশি মেজাজ খারাপ হচ্ছিল। তো যাই হোক, তো গোলকোন্ডা ফোর্টে যখন আমি এসেছি তখন আমি আসলে আমার লাস্ট ট্রাভেল পার্টনার কাইকো এবং নানাকে খুব মিস করছিলাম, কারণ আমরা লাস্ট এইরকম উঁচু কোনো জায়গায় যদি ভিজিট করে থাকি আমরা একসাথেই করেছিলাম, সেটা হচ্ছে লেইনাদ্রি কেভ অ্যান্ড সামথিং কালু ওয়াটারফল পুনেতে, নট পুনে, এটা আসলে মহারাষ্ট্রেই। তো আমি আসলে ওদেরকে খুব মিস করছিলাম। এই ফাঁকে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। তো যাই হোক, আমি তো ঢং করে স্টার্ট করে দিলাম, আমার বন্ধুরা এক একজন এক এক দিকে ছোটা শুরু করলো, ও কেউ বসে পড়লো, কেউ টায়ার্ড হয়ে গেছে। তো এখানে যদি তোমরা গ্রুপ নিয়ে আসো সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা গাইড নিতে পারো, গাইডের জন্য তোমাদেরকে 1000 টাকা পে করতে হবে পুরো যদি ফোর্টটা তোমরা ভিজিট করতে চাও। আর যদি তোমরা হাফ ভিজিট করো 750, আমার মনে হয় 1000 টাকার প্যাকেজটা নেওয়াই খুব ভালো, যদি তোমরা পার্সন অনেক বেশি হও, যদি তোমরা ডিটেইলে জানতে চাও। তো আমি এদিকে ঢং করা শুরু করে দিলাম। আর একটা ইনফরমেশন, যেটা হচ্ছে ইন্ডিয়ান এবং সার্কভুক্ত দেশের যারা যারা দর্শনার্থী আছে তারা চাইলে টিকিট বুক করতে পারে 20 রুপি দিয়ে, অনলাইনেই সেটা বুক করতে পারে যদি তাদের জিপে অ্যাকাউন্ট থাকে, আদারওয়াইজ ওখানে ইনস্ট্যান্ট তোমরা টিকিট বুক করে নিতে পারবে। তো যাই হোক, আমরা এখনও টপ ফ্লোরে যাইনি। তো উপরে যাওয়ার আগে এখানে একটা মন্দির ছিল, তারপর মন্দির দর্শন করে আমি এই একদম টপে উঠার চেষ্টা করছিলাম, কারণ টপ থেকে ভিউটা এত সুন্দর আসে, তো সেটাই আমি ক্যাপচার করার চেষ্টা করছিলাম। তো যাই হোক, আমি এদিকে একটু স্পিড বাড়িয়ে দিলাম, কারণ আসলে ভিডিও এত বড় হয়ে যায়, সবসময় ট্রাভেল ভিডিও শর্ট করাটা খুব ডিফিকাল্ট আমার মনে হয়, আর আমি এটা একদমই করতে পারি না। তো আজকে যেহেতু একটু ফ্রি ছিলাম, যেহেতু কালকে আমার বার্থডে, তাই আজকে একটু একটু নিজেকে একটু সময় দিচ্ছি। এদিকে আমার যে কতগুলো কাজ জমে আছে আমি নিজেও জানি না। সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমরা এখান থেকে দুটো কার বুক করতে যাচ্ছিলাম, আমরা পাইনি শেষ পর্যন্ত। আমরা একটা কার একটা অটো বুক করেছিলাম, সেইটা বুক করে আমরা গেলাম কোথায়, জেবিকে মল। জেবিকে মলে যাওয়ার পর একটা কাকতালীয় ব্যাপার ঘটলো আমাদের সাথে, সেটা হচ্ছে আমরা যেই মুভি দেখার জন্য হলে গেছিলাম ঠিক আমাদের পাশেই আমার অন্য ইন্ডিয়ান কলিগরা বসেছিল, মানে এটা ভাবতে পারছি, সেম সিট সেম রো সেম সাইট, মানে আমরা তো পুরো অবাক হয়ে গেছিলাম। তো যাই হোক, এখানে যাওয়ার পর প্রথমে তো একটু খাওয়া দাওয়া করলাম, আর এই ফিশ অ্যাকোয়ারিয়ামটা দেখে আমার পুটুসোনাকে খুব বেশি মিস করছিলাম। আর আমি যেখানে যাই সেখানে তো আমি ওয়াশরুমটা চেক করি, সেটাও তোমাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেবো। তো আমি এমনভাবে ভিডিও করছিলাম মনে হচ্ছিলো যেন প্রথমবার কোনো শপিং মলে গেছি। আমি আসলে যেখানেই যাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি এরকম ভিডিও রেকর্ড করা স্টার্ট করে দিই। তো যাই হোক, এটা হচ্ছে গেমিং জোন। গেমিং জোনে যাওয়ার পর আমার মন তো উতলা হয়ে গেছিলো, কখন আমি গেম খেলবো কখন আমি গেম খেলবো। আসলে কী বলবো, বয়স যতই হোক, দিল তো বাচ্চা হে জি, দিল তো বাচ্চা হে জি। তো যাই হোক, মনের বয়স কখনো আসলে বাড়তে দেওয়া উচিত না, মনের বয়স সবসময় কম থাকা ভালো। তোমরা কারা কারা এই মতে একমত প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আর তোমরা কারা কারা এর আগে যে ভিকে মল ভিজিট করেছো প্লিজ সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আর তোমাদের কাছে ভুলভুলাইয়া 3 কেমন লাগলো সেটাও আমাকে জানাবে। আমি শুধু এইটুক বলতে পারি, আমি কোনো এক্সপ্লোরার দিচ্ছি না, এইটুক বলতে পারি যে ভুলভুলাইয়া সিজন 1, 2, 3, 1 বেস ছিল, 2 বাকওয়াস ছিল, 3 যেটা ছিল না, 3 যেটা আছে সেটা আমার কাছে সিজন কী বলবো, সিজন বলছি ভুলভুলাইয়া 2 থেকে অনেক বেটার মনে হয়েছে। তো যাই হোক, এই ছিল আসলে আজকের ভিডিও, তোমাদেরকে ওয়াশরুম দেখিয়ে আমি ছুটলাম ওয়াশরুমের উদ্দেশ্যে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন আমি বিদায় নিচ্ছি, বাই।